नमस्कार বন্ধুরা, আমি আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রথমে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। গত শনিবার মানে লাস্ট শনিবার 26 তারিখ আমার ভিডিওটা দেখে আমি করেছিলাম যে আমি আর অনামিকা দুজনে ভ্যাকসিন নিতে যাচ্ছি। আমরা ভ্যাকসিন দিতে যে গেছিলাম, আমাদের এখানে যেখানে যেখানে ভ্যাকসিন দিচ্ছে সব জায়গায় সন্ধ্যাকে শুক্র সকাল 10টা থেকে রাত 8টা অবধি দিচ্ছে এবং শনিবার 10টা থেকে 4টা অবধি দিচ্ছে। যার ফলে আমরা গেছিলাম ঠিকই, কিন্তু আমাদের ভ্যাকসিনেশন হয়নি। তো আমরা ফিরে এলাম, আমি অনামিকাকে বললাম যে সোমবার নিয়ে নিতে। ও বলছিল একসাথেই নেবো, আমি বললাম যে না, আমি সামনে শনিবার নেব। তার অবশ্য দুটো কারণ, এক শনিবার আমি যেদিন নেবো সেদিন তো অফিস যেতে পারবো না, সেদিন ছুটি হবে, প্লাস রোববারটা আমি ছুটি পেয়ে যাব, সেটা আমার পক্ষে সুবিধা হবে এক। দ্বিতীয়ত, যদি দুজনে ভ্যাকসিন নেওয়ার পর কোনো কারণে শরীর খারাপ হয় তখন অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আমি ওকে বললাম যে আগে তুই নিয়ে নে, আমি পরে নেব। তো বললো ঠিক আছে। তো সোমবার যথারীতি গেল, আমিও গেছিলাম সাথে, গিয়ে ভ্যাকসিন নিয়েছে, নেওয়ার হয়ে গেছে ফার্স্ট ডোজ। শনিবার আমি আর বোন যে ভ্যাকসিন দিতে গেছিলাম, একই শনিবার ছিল যে বিকেল 4টা অবধি দেবে, তারপর ওরা 2000 লোকের বেশি দেবে না। তা আমরা 10:30 গিয়ে পৌঁছই, পৌঁছে শুনি যে সেদিন দেবে না, অলরেডি 2000 হয়ে গেছে। তো আমরা সেদিনকে ফিরে আসি এবং পরে সোমবার দিন যখন বোন যায়, প্রায় সকাল 7টার দিকে গেছিলো, মানে বাড়ির থেকে বেরিয়েছিল 7টার দিকে, 7:30 দিকে গিয়ে লাইন দিয়েছিল, তখন অলরেডি প্রায় 2000 লোকের ওপর হয়ে গেছিল। তো এমনি দেওয়ার কথা 8টার থেকে, কিন্তু যেহেতু সোমবার ওই ভ্যাকসিন আসে, এবারে আসতে দেরি হয়েছিল, যার জন্যে এটা শুরু করতে করতে 9টা সাড়ে 9টা বেজে যায়। তো যাই হোক, তারপর তারা বলে 500 জনের বেশি দেবে না। তো সেই শুনে অনেকেই চলে যায় এবং বোন সেদিনকে আর ফিরে আসেনি, কারণ বোন সোমবারে গিয়ে যে লাইন দিয়েছিল তখন একজনের কাছ থেকে শুনেছিল সে শনিবারে আমরা যেরকম ফিরে এসেছিলাম সে নাকি থেকে গেছিল এবং শনিবার পরে আবার 12টার থেকে ভ্যাকসিন দিয়েছিল, তখন সে নিয়েছিল। তো সেই কারণে সেইটা যেহেতু গিয়ে বোন শুনে নিয়েছিল, সেই কারণে সোমবার আজ ও ফেরেনি। তো বোন ছিল, অনেকে চলে গেছিল, ও অনেকটা এগিয়েও গেছিল এবং তারপরে যখন 9:30 দেওয়া ওরা স্টার্ট করে ভ্যাকসিন, তার পরে কিছুক্ষণ পর তারা বলে যে 500 লোকের বেশি আমরা দেব না। তো সেই শুনে অনেকে চলে যায়, কিন্তু ও ছিল ওয়েট করে, তারপরে আমি পৌঁছে গেছিলাম। তো যাই হোক, তারপরে আবার দেওয়া শুরু করলো তারা এবং অবশেষে বোন টোকেন পেলো। কিন্তু টোকেন পাওয়ার পর দেখলাম আমরা যে ভ্যাকসিনটা দেওয়া হবে বিকেল 4টা থেকে 5টা। আমরা টোকেনটা প্রায় পেয়ে গেছি 11:30-12টার দিকে। এখন এতক্ষণ সময় কি করবে? তো উল্টো দিকেই একটুখানি মানে দুপায়ে বলেই ওখানে আমার এক দিদি থাকে, তো সেখানে আমি ওকে পৌঁছে দিলাম এবং বললাম যে তুই চলে যাস, বলে আমি অফিস চলে গেলাম, আমি আর কামাই করিনি। তো পরে অবশ্য ও এই 4টার দিকে গেছে, গিয়েও আমার শোনে যে
ওর যে নাম ও 497 টোকেন পেয়েছিল, তো 497 অলরেডি ক্রস করে গেছে। তো এবং ওদের জিজ্ঞাসা করা, ওরা বলে যে হ্যাঁ, যারা যাদের এরকম মানে ডাকা হয়েছে আর পায়নি তাদের আবার পরে করা, মানে একটু ফাঁকা হলে তাদের ডেকে দিয়ে দেওয়া হবে, আপনারা কোথাও যাবেন না, এখানেই থাকুন। তো সেই জায়গায় ও দাঁড়িয়ে ছিল, তা বেশিক্ষণ লাগেনি, বোধ হয় 10-15 মিনিট ওকে ডাকে এবং ভ্যাকসিনও দিয়ে দেয়। তো যথারীতি ও ভ্যাকসিন নিয়ে তারপর অবশ্য বাড়ি চলে আসে। তা আমি অনামিকাকে বলেছিলাম যে এক ভ্যাকসিন নিবি, কয়েকটা জিনিস একটু কয়েকটা নিয়ম একটু মেনে চল, তাহলে সুবিধা হবে। কারণ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসের কলিগদের মধ্যে অনেকেই ভ্যাকসিন নিয়েছে এবং এই ভ্যাকসিন নেওয়ার পরে অনেকেরই অনেক রকম প্রবলেম হয়েছে। এক হচ্ছে যেখানে এই যে হাতে দিচ্ছে সেখানে তো ব্যথা হচ্ছেই, এছাড়া গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, বডি হিট হয়ে যাচ্ছে, জ্বর আসছে, মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, এরকম অনেক রকম প্রবলেম হচ্ছে। তা আমি বললাম দেখ, আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো যদি একটু মেনটেন করে তুই ভ্যাকসিন নিতে পারিস তাহলে এত রকম প্রবলেম হবে না। তো ও অবশ্য সেই নিয়মগুলো মেনে, মানে আমি যেরকম বলেছিলাম ওইভাবেই ও ভ্যাকসিনটা নিয়েছে। এবং আমি যা দেখলাম সত্যি ওর মানে ভ্যাকসিন নেওয়ার পরে হাতে একটু ব্যথা হয়েছিল কিন্তু সেরকম কিছু হয়নি। তো যাই হোক, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু আমি এক্ষুনি করব না, কারণ সামনে শনিবার আমি যাব 3 তারিখ আর কি, আমি যাব ভ্যাকসিন নিতে। তো আমিও সেই একই নিয়ম মেনেই আমি ভ্যাকসিনটা নেব। তো আগে আমি এবার বোনেরটা দেখে নিয়েছি, এবার আমি নিজেরটা আগে দেখে আরও কনফার্ম হই, তারপর আপনাদের সাথে এটা শেয়ার করব। আর এটা আরেকটা কারণ আমি স্যার এই মুহূর্তে করছি না, কারণ আজকে সত্যি আমি খুব মানে প্রেশারের মধ্যে রয়েছি, কারণ আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে দেখবেন এর মধ্যে একটা ভিডিও আমি দেখিয়েছি যে সাউথ ক্যালকাটা থেকে সেন্ট্রাল ক্যালকাটা প্রায় 12-13 কিলোমিটার হেঁটে আমি প্রতিদিন ডিউটি জয়েন করছিলাম। তো যেহেতু বাস মেট্রো কিছুই চলছিল না, তাই তো অ্যাকচুয়ালি তখন মেট্রো চলছিল, কিন্তু তখন মেট্রো যেটা চলছিল সেটা 3 ধরনের লোকের জন্য, একটা হচ্ছে ব্যাংক স্টাফ, একটা হচ্ছে মেডিকেল স্টাফ, একটা হচ্ছে রেল স্টাফের জন্য, আর সাধারণ পাবলিকের জন্যই চলছিল না। কিন্তু এখন মেট্রোটা চালু করেছে সাধারণ পাবলিকের জন্য, তবে সবাইকে অ্যালাউ করছে না, যারা স্পেশাল পারমিশন পাচ্ছে তাদের জন্য। আমি অবশ্য এই স্পেশাল পারমিশনটা পেয়ে গেছি, আমি লাস্ট 2 দিন মেট্রো করে গেছি। তো এই মেট্রোটা চালাচ্ছে সকাল 9টার থেকে 11:30 এবং বিকেল 4:45 থেকে 6:30। তো আজকে আমি ভিডিওটা বেশি বড় করব না, কারণ এখন আমি এই ভিডিওটা করে এখন বাজারে যাব, বাজার থেকে এসে বাড়ির কিছু অল্প স্বল্প কাজ আছে এবং তারপরে রেডি হয়ে আমাকে যেতে হবে অফিস, এবং 11:30টার মধ্যে আমার মেট্রোয় ঢুকতে হবে, নাহলে আমাকে আবার সেই হেঁটে যেতে হবে। তো এই কারণে আজকে আমি শেয়ার করছি না, প্লাস আমি শনিবার ভ্যাকসিন নেওয়ার পরে আমি আরও কনফার্ম হব, হয়ে তারপর আপনাদের সাথে এটা আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক ভিডিও, টাটা।